শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আজবাহার প্রামাণিক মোহাম্মদ মোহাম্মদ আজবাহার আজবাহার প্রামাণিক স্যার। আব্বার নাম জসিমউদ্দিন। স্যার মায়ের নাম খদেজা বেওয়া। আপনার স্থায়ী ঠিকানাটা বলেন। আরপাড়া, জেলা রাজশাহী।20-25 বছর তো হবে। কিভাবে আপনি মুক্তিযুদ্ধে গেলেন? যুদ্ধে যে বললাম যে ডাকলে হিসাব যে ভারত যায়। কে ডেকে নিয়ে গেছে? ওনার নাম বলেন। আশরাফ। আপনাদের গ্রুপের একজন প্রধান ছিল না উনি, ওনার নামটা মনে আছে? মনে থাকে আজকাল কি কথা। আপনি কোথায় কোথায় অপারেশন? প্রথমে কলিগা, তারপরে হরিপুর। কি করছেন ওখানে? অপারেশনে গেছে ওখানে, তারপর বাড়ি চলে আসলাম। আমার কাজ তো সারা হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল। আপনারা যুদ্ধ করে বাড়ি ফিরে আসলেন, তারপর কি করলেন আপনি? তারপর নিজের সংসারে খেতি, মানে চাষবাস। চাষবাস এখন কেমন আছেন? ভালো। আর এই মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের বাচ্চাদের, আমাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান যে কি করা উচিত আমাদের নতুন প্রজন্মের? জোনা বলো। আপনি আমার মাথা খেলছে না, শুনুন আমি কি বলবো। আমার মাথা খেলছে না। আচ্ছা ঠিক আছে। তো স্বাধীন করতে পারছি, কিন্তু স্বাধীন না করতে পারলে দেশে মনে ফিরতাম না, মানে মানে থইতো না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।